হচ্ছে ডোন্ট মাইন্ড ফ্রেন্ডস আজকে এই ব্লগে আমি এগুলো শেয়ার করতে পারিনি অন্য ব্লগে এর পরের ব্লগটাতেই তোমরা এগুলো দেখতে পাবে সঙ্গে থাকো সুপ্রভাত বন্ধুরা আজকে বৃহস্পতিবার তো এটা বৃহস্পতিবারের সকালবেলা আমি আজ তোমাদের সঙ্গে ঘরে কোনো কাজ শেয়ার করব না আজকে আমি আবার যাব একটা সফরে তোমরা সঙ্গে থাকো দেখো আজকে কোথায় যাই একই জায়গায় যাই না আলাদা জায়গায় যাই আর কেমন আছো তোমরা আমি জিজ্ঞাসা করতে ভুলে যাচ্ছি কারণ তোমরা আমার ভিডিও দেখছো না লাইক করছো না সাবস্ক্রাইব করছো না কমেন্ট করছো না কিছু কিছু বন্ধু আছে যেমন সুরজিতের নাম চিরশ্রীর নাম না করলেই চলে না ওরা আমার প্রত্যেকটা ব্লগ দেখে বাকিরা তোমরা কোথায় বন্ধুরা তো আজকে থাকো আজ মিস করো না আজ খুব ইন্টারেস্টিং আমি ব্লগ তৈরি করব যেটা তোমাদের সবার খুব ভালো লাগবে হাই আফসানা তোমাকে আমি চুপি চুপি বলে রাখি যে আজকে আমি আবার নিউ মার্কেট যাচ্ছি সঙ্গে থাকো তোমারও তো খুব ভালো লাগে রিয়েলি আমারও ভীষণ ভালো লাগে দেখতে পাচ্ছ মধুমন্তী প্রস্তুত হচ্ছে কিছু ওয়ার্কআউটের জন্য সত্যি বলছি নিউ মার্কেট যাওয়ার নামেই না আমার জোশ চলে এসছে আমি এত স্পিডে কাজ করছি যে আমি নিজেই অবাক হয়ে গেছি তবে আজকে কোনো বেশি কাজকর্ম তোমাদের আমি দেখাবো না কারণ ওইসব দেখাতে গেলে ব্লগ বড় হয়ে যাবে আসল জিনিসই দেখাতে পারবো না এটা হচ্ছে কি আমার দ্বিতীয় দিন নিউ মার্কেট যাওয়া পর পর দুদিন যা প্রায় অসম্ভব আমার কাছে এই বয়সে পর পর দুদিন নিউ মার্কেট যাওয়া খুব কষ্টের সি স্ট্র্যাটেজির পক্ষে তো আরও কষ্টের কিন্তু আমরা তাও যাচ্ছি তোমাদের অনেকের ভালো লেগেছে আমাকে জানিয়েছো সেই জন্য আমি আর একবার ভিজিট করব আর আমার সঙ্গে তোমরাও ভিজিট করবে আশা করি তোমাদের অনেকেরই ভালো লাগে নিউ মার্কেট এরকমই একটা জায়গা এই হচ্ছে ফাইনাল লুক আজ আমি তোমাদের সব কিছু ফাইনাল লুক শেয়ার করব কাজ করাটা শেয়ার করতে পারবো না তাহলে ভিডিও এত লম্বা হয়ে যাচ্ছে আমি এডিট করে ছাড়তে পারছি না চলো দেখে আসি তো একবার মধুমন্তী কী করছে দৌড় দৌড় কে চলো ওয়ার্কআউট করছে মাঝে মাঝে নিজেকে দেখে যে এত মোটা হয়ে গেছি সেদিনও মোটিভেশন পায় তারপরে আবার জেকে সেই আজকে কিচেনের টাওয়েলটা বার করতে হবে যাক বার করে নিয়েছি বন্ধুরা আমার এই অংশে থাকে টাওয়েল আরও অনেক কিছু তোমাদেরকে বলেছি এটা আমার লিনেন ক্যাবিনেট তো যার জন্য টাওয়েল থাকে কার্টেন থাকে টেবিল ক্লথ থাকে ফ্রিজ হ্যান্ডেল থাকে আরও অনেক কিছু এ মধুমন্তীর ব্রেকফাস্ট এই হয়ে গেল একটা পদ উচ্ছে পেঁপে টমেটো ভর্তা বলো ভাতে বলো চোখা বলো যা যে যা বলো বলতে পারো এই তেঁতুর পদ আর করব পাতলা চিকেন ঝোল বাইরে যাওয়ার নামে সবাইরই জোশ চলে এসছে সবাই কি বলবো একটুও বিশ্রাম না করে তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজগুলো করছে দেখতেই পাচ্ছ মধুমন্তী বাসন মচ্ছে আর মধুমন্তীর বাবা সেকেন্ড রাউন্ড চা করছে নিজের আর মেয়ের জন্য আর আমি আমি কি করছি দেখতেই পেলে এই যে শেষ চ্যাটার্জি মে চায়ে কে পিয়াসি হু মে পিয়াসি হু
দেখো চিকেনের মশলা একদম রেডি। এইবার ঢেলে দেব চিকেনটা। খুব মাপ মতো করে করছি যাতে আজকে খেয়ে আজই শেষ হয়ে যায়, কারণ বেড়ে গেলে ওই সেম ধরনের রান্না মধুমতি আর পরের দিনে রিপিট করবে না, তখন ওর নিয়ে মুশকিল হয়ে যাবে। একদম কষা হয়ে গেছে বন্ধুরা, এইবার ইয়েতে ঢেল ঢালছি, ঢেলে সিটি হয়ে যাবে চিকেন, সেই ঝটক চিকেন পটক ঘুমনা। দেখছো তো বন্ধুরা, মা দ্বিতীয় দিন নিউ মার্কেট যাবে, তার জন্য আমার কত চাপ, আমাকেই অনেক কাজ করে দিতে হচ্ছে। আমি তো কিছু কিনবো না, সে তোমরা দেখতেই পাবে, মাই কিনবে মায়ের শখের জিনিস, আমি সেই অল্প দুটো একটা পাপা বলবে কেন কেন তাই আমি কিনবো। ইয়ে ঘর কা হাল, ওয়ার্কআউট কিয়া লেকিন ইয়ে উঠায়া নেই, মধুবন্তী কা কাম ঠিক নেই হ্যায়, আর ওয়াশিং মেশিনও দ্রুত গতিতে আমাদের মতো এই হয়ে এলো বলে ও নেই আগেটা আমি আগে মেলবো। আজ এত তাড়াতাড়ি কি করে কাজ হয়ে গেল আমি নিজে ভেবেও অবাক। আসলে সবাই হাত লাগিয়েছে, কিন্তু মাঝে মাঝে ওরা তো হাত লাগায়, তবে আমার মনে হচ্ছে যে আমি খানিকটা স্পিড আপ করেছি নিজেকে বাইরে যাব বলে, এটাই আমার মোটিভেশান। আর দ্বিতীয়ত, যদি ভেজিটেবল কাটিং আর কুকিং না থাকে তাহলে মনে হয় একটু তাড়াতাড়ি হয়। দশটা চল্লিশ বাজে বন্ধুরা, দশটা চল্লিশে আমার কাঁচা মেলা কুকিং হালকা হালকা ডাস্টিং অল কমপ্লিট। আর এইটাকে দেখো কেমন নিজের মনে ঘুরে চলেছে। এই দেখো পাতলা ঝোল, ফাইনাল লুকস তোমাদের দিয়ে দিলাম। চলো কিচেন ক্লিন হয়ে গেছে, আমি তোমাদের দিয়ে দিলাম একেবারে ফাইনাল লুক। আজ আর এই ব্লগটাকে বেশি ইলাবোরেট করছি না, ওতে আমারই কষ্ট বাড়ছে। আজকে কাজে দিলাম একটু ফাঁকি, কার্পেটদের দিলাম আরাম, ওদের গায়ে ব্রাশের আঁচড় ফাঁচড় পড়লো না, জাস্ট শুধুই রোল করে রেখে দিলাম। মধুমন্তী চললো স্নানে, কারণ আজও আমরা বেরুচ্ছি। আরে বেরোলে না মনে একটা আলাদা ফুর্তি থাকে। আজ কিন্তু বন্ধু কোনো কাজে ফাঁকি দিইনি, আজ ঘরে বাইরে। এই দেখো ফাইনাল লুকটা দিয়ে দিলাম। আজ শুধু যেটা কম করেছি সেটা হচ্ছে একটু ভিডিওগ্রাফি কম করেছি। এই দেখো সব ক্লিন পরিচ্ছন্ন, ফাইনাল লুক দিয়ে দিলাম। এই দিকটা ডাস্টিং করতে করতে ভাবলাম তোমাদের সঙ্গে এইটা শেয়ার করি। এইটা আমি একসময় দার্জিলিং থেকে কিনেছিলাম, তো এইটা নাকি বাজালে ঘরের সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যায়। আওয়াজটা শুনতে পাচ্ছো তোমরা? আমরা যেরকম শুভ কাজে শঙ্খধ্বনি বাজাই, তো মনে হয় সিকিমিজদেরও এইটা সেই কাজেই সেরকমই কোনো কাজে ব্যবহার হয়। মোট কথা এটা আমি দার্জিলিংয়ের ম্যাল থেকে, কিউরিও সবগুলো আছে ম্যালের ওপরে, সেইখান থেকে কিনেছিলাম। আমার গাছের বোগেন ভিলিয়া, সায়োনারা সায়োনারা।
আজ ফাঁকি দিয়ে সবই হালকা হালকা ধুলো ঝাড়া এই চলছে, অল্প অল্প সরিয়ে সরিয়ে তুলে তুলে, ডিপ ক্লিনিং নয়, এটা হচ্ছে গিয়ে আমার প্রতিদিনের ডাস্টিং। তো ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, ড্রেসিং সব হয়ে গেছে, এবার বেরোবার আগের মুহূর্ত, এইবার চলো বেরিয়ে পড়ব। এবার আক্তারজিও এসে পড়বেন, কারণ উনি খুব পাংচুয়াল মানুষ, টাইম যেটা বলছে তাতে এখনই হয়তো ওনার ফোনটা বেজে উঠবে, কেন অলরেডি গেট থেকে জানিয়েছে কেউ আসছেন, অ্যাপ্রুভাল আমরা দিয়ে দিয়েছি। ওই দেখো আক্তার ভাইয়ের ফোন ঢুকলো। আক্তার ভাইয়ের এটা একটা মহাগুণ, যে টাইম দেওয়া থাকে ওনাকে উনি সেই টাইম কখনো ফেল করেন না, আমরা ফেল করলেও উনি সে টাইম ফেল করেন না। অবশ্য ঠিক মানুষের সঙ্গে ঠিক মানুষই জুটেছে, কারণ আমার হাজব্যান্ডও তাই, এত পাংচুয়াল কি বলবো, তাতে আমাদের যদি সাজগোজ না হয় কিছু এসে যায় না, যে টাইম উনি দিয়েছেন সেই টাইমেই উনি বেরোবেন। দেখলে তো আমার পতিদেব কীরকম আমাকে গেট খুলে দিল, সাহেবদের মতন দেয়, প্রত্যেক বাড়ি তোমরা খেয়াল করে দেখবে উনি আমার গেটটা খুলে দেন। আমার হাজব্যান্ডের দুটি মহাগুণ আমি তোমাদের জানিয়ে রাখি, একটি হচ্ছে পাংচুয়ালিটি, আর দ্বিতীয়টি হচ্ছে মানে প্রতিটি নারীকে উনি বিশেষ সম্মান দেন, ঘরের মেয়েদেরও যেরকম উনি সম্মান দেন, বাইরের প্রতিটি মহিলাকে সম্মান দেন। এখনও এত বয়স হয়ে গেছে, কোনো জায়গায় গিয়ে গ্যাদারিংয়ে যদি দেখেন যে কোনো মহিলা দাঁড়িয়ে আছে, সে ইয়াং হলো, তাকে উনি জায়গা ছেড়ে দেন। চলো, কথায় কথায় আমরা তো পৌঁছে গিয়েছি একদম স্প্ল্যানেড চত্বর। এই দেখো, এসেই প্রথমে আমরা একটু গলা ভিজিয়ে নিচ্ছি, এটা হচ্ছে লেবু চা, আর তোমরা চোখ বুলিয়ে পেছনের স্ক্যালচার ইয়ে একটু দেখে নাও, আজকে আমি ওটা বিশেষভাবে তোমাদের জন্য রেখেছি, আমিও দু চোখ ভরে দেখেছি, আর তোমাদের জন্য এটা দেখার জন্য আমি ছবি তুলে এনেছি। দেখো কি সুন্দর, এই মুহূর্তে আমরা মার্কেটের ভেতর ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছ আমাদের গন্তব্যস্থল, আগের দিন যেখানে গিয়েছিলাম সেখানেই যাব, আরও কিছু পছন্দ হয়েছিল তো সিএস চ্যাটার্জি আমার মনস্কামনা পূর্ণ করে দিতে নিয়ে যাবে সেখানে। তার আগে আমরা একটু ওই যে মাঝখানে যে গোল চত্বর অংশটা, ওখানে খুব গরম লেগে গিয়েছিল, একটু গলা ভিজিয়ে নিলাম। আর আমার এই মুহূর্তে সমস্ত কেনাকাটা হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে যাব, আর তার আগে একটু ফুচকা, ফুচকা না হলে তো নিউ মার্কেট এসেছি সেটাই মনে হবে না। নিউ মার্কেটের ফুচকা দারুণ সুন্দর, এত ক্রাঞ্চি, পুদিনা পুদিনা দেয়া থাকে, আমাদের খুব ভালো লাগে। এবার আমরা আমাদের এলাকায় ঢুকে পড়েছি, খুব ভালো করে লক্ষ্য রাখো, ওই দেখো উত্তরপাড়ায় ঢোকার প্রবেশদ্বার। অত্যন্ত টায়ার্ড বন্ধুরা, কী কী কিনলাম সেটা আজকে আর শেয়ার করবো না, অন্য দিন করবো। ভাবছি অন্য একটা ব্লগ তৈরি করব, যাওয়া, ওখানে ঘোরা, এনজয়মেন্ট, আর তার সঙ্গে কী কী কিনলাম সেটা মিলিয়ে একটা ব্লগ করে দেবো, কী ভালো হবে না? দেখো 6:10 ঘরে ঢুকে পড়েছি, শেষ চ্যাটার্জি এখন শু খুলছে, মধুবন্তী শুটা খুলে রেখে গেছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, সঙ্গে থেকো আগামী দিনে, পছন্দ হলে সাবস্ক্রাইব প্লিজ।